দর্শক, আমরা আওয়ামী লীগের শান্তি সমাবেশের খবর জানবো। আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল, আপনার পেছনে দেখতে পাচ্ছি শান্তি সমাবেশ হচ্ছে, সেখানকার সার্বিক অবস্থা জানাবেন। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে হরতাল অবরোধে যেন কোনো নৈরাজ্য না হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এর জন্যই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে শান্তি সমাবেশ করে আসছেন। এবং এরই ধারাবাহিকতায় আজকেও রংপুরের টাউন হলে আমরা দেখছি যে এখানে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি রংপুর জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের যৌথ সমন্বয়ে কিন্তু এই শান্তি ও উন্নয়ন সমাবেশ হচ্ছে। এর সঙ্গে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু যোগ দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রংপুর মহানগরের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরা এখানে আছেন এবং রংপুর জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়করা আছেন। এর সঙ্গে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা, যুবলীগের সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, এছাড়াও অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও কিন্তু আছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই তারা দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই টাউন হল মাঠে এসে উপস্থিত হন এবং শান্তি সমাবেশ শুরুর পরেই কিন্তু নেতাকর্মীরা একে একে বক্তব্য রাখছেন। তারা বলছেন যে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি, বিএনপি জামাত জোটের সন্ত্রাস, নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি ও অবৈধ অবরোধের বিরুদ্ধেই তাদের এই শান্তি সমাবেশ, এটি তারা বলছেন। এবং তারা বলছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেই জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন, সেই জন্য তারা মাঠে আছেন। এবং এই নির্বাচনকে বানচাল করার জন্য যদি কেউ অপচেষ্টা চালায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে তাদেরকে তারা প্রতিহত করবেন, এই জন্যই তারা কিন্তু সবসময় রাজপথে আছেন, এমনটি কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পাপিয়া। ধন্যবাদ আপনাকে ফখরুল। দর্শক, আওয়ামী লীগের শান্তি সমাবেশের খবর জানছিলাম, রংপুর থেকে ফখরুল শাহীন যুক্ত হয়েছিলেন।